হ্যালো এব্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে গতকালকে আমি কোন আয়োজিত ইন্টারন্যাশনাল কাপ ইভেন্ট নিয়ে একটা পোস্ট করেছিলাম তো অনেকেই পোস্ট পড়েছেন বাট বুঝতে পারেননি আপনারা কমেন্ট করেছেন ভিডিও আকারে দেখিয়ে দেওয়ার জন্য অনেক বেশি কমেন্ট এসেছে যার কারণে রীতিমতো আমি ভিডিওটা দিতে বাধ্য হয়েছি আমি ভেবেছিলাম যে আপনারা পোস্টটা পড়েই বুঝে যাবেন যাই হোক অনেকেই বুঝতে পারবেন না এটাও স্বাভাবিক তো আমি এখন ওই পোস্টটা পড়ে শোনাব এবং পড়ার পাশাপাশি আপনি কোথায় আসলে তারা কি যাচ্ছে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তো আমি আগে কমিউনিটি ট্যাবে চলে যাই যে আমি আসলে কালকে কি লিখেছিলাম হ্যাঁ তো এখানে আমার সেই কমিউনিটি ট্যাবের পোস্টটা দেখেন একদম প্রথমে যেটা দেখেন প্রথম আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি অ্যাকাউন্ট খোলার সময় অর্থাৎ যখন আপনি কোনো মেয়েটি ক্রিয়েট করেছিলেন তখন কান্ট্রি যে রিজিয়ন যেটা দিয়ে খুলেছিলেন সেই কান্ট্রি বা সেই রিজিয়নের অধীনে যে দেশগুলো আছে সেগুলোর একটাকে আপনার বেস্ট টিম হিসেবে সিলেক্ট করতে হবে অন্য কোনো কিছু সিলেক্ট করলে হবে না অন্য কোনো ক্লাবও সিলেক্ট করলে হবে না এর মানে এরা বোঝাচ্ছে কি দেখেন আমি গেমে যাই আমরা সবাই আমি আশা করি যে আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাই বাংলাদেশি যারা বাংলাদেশি আছে আমরা সবাই কিন্তু যদি পেস একুশে আইডি ক্রিয়েট করে থাকি তাহলে আমরা কান্ট্রি জীবন এশিয়া দিয়েছি অথবা আদার্স দিয়েছি তাই না আদার্স বা এশিয়া এরম একটা অপশন ছিল তখন তখন কিন্তু ডিরেক্ট বাংলাদেশ ছিল না কিন্তু এখন যখন আমরা নতুন করে আইডি ক্রিয়েট করতেছি এই তেইশে এসে তখন আমরা কিন্তু বাংলাদেশ একটা অপশন পেয়ে যাচ্ছি আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে বাংলাদেশ যেহেতু গেমে এ পর্যায়ে চলে আসছে খুব শীঘ্রই কোন তাদের সব ইভেন্টে বাংলাদেশ কান্ট্রিটাকে অ্যাড করে ফেলবে ঠিক আছে তো যেহেতু আমরা এশিয়া মহাদেশ দিয়েছি এবং এই ইন্টারন্যাশনাল কাপের জন্য যে দেশগুলো সিলেক্ট হয়েছে এশিয়ার আন্ডারে সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখনও সিলেক্ট হয়নি তবে আশা করি সামনের টুর্নামেন্টগুলো থেকে সিলেক্ট হয়ে যাবে যেহেতু গেমে বাংলাদেশের নাম চলে আসছে তো এই জন্য আমরা বাংলাদেশে যারা আছি আমরা সবাই ইন্ডিয়া সিলেক্ট করব চোখ বন্ধ করে কারণ ইন্ডিয়া এশিয়া মহাদেশের ভিতরে এবং আমাদের সবচেয়ে কাছের দেশ তো যারা বাংলাদেশ সিলেক্ট করেছেন কোন আমি তো জানাই যে বাংলাদেশটাও এশিয়ার সো আপনারাও ইন্ডিয়া সিলেক্ট করবেন মানে যারা নতুন আইডি ক্রিয়েট করেছেন তারা তো বাংলাদেশ সিলেক্ট করেছেন তা আপনারাও ইন্ডিয়া সিলেক্ট করবেন আর যারা এশিয়া মহাদেশ সিলেক্ট করেছেন আপনারাও ইন্ডিয়া সিলেক্ট করবেন আরেকটা বিষয় আমি যে ওখানে বলেছি যে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা সবাই মনে ভয় পেয়ে গেছেন যে বাবারে এত বড় টুর্নামেন্ট কীভাবে জানে রেজিস্ট্রেশন করব মনে হয় ফর্ম টর্ম ফিল আপ করতে হবে না আসলে এরকম কিছু না রেজিস্ট্রেশন মানে হচ্ছে আগামীকাল হচ্ছে বিশ তারিখ বৃহস্পতিবার আগামীকাল মেনটেনের পর এই টুর্নামেন্টটা শুরু হয়ে যাবে মেনটেনের পর সবার গেমে দেখবেন যে ওইরকম একটা ইভেন্ট চলে আসবে এই ইন্টারন্যাশনাল কাপ নামে ওটা আপনাকে খেলতে হবে তো রেজিস্ট্রেশন মানে হচ্ছে আপনাকে ওই বেস্ট টিমটা জাস্ট সিলেক্ট করতে হবে মানে আপনি যে মহাদেশে আছেন গেমে যে মহাদেশ সিলেক্ট করেছেন সেই মহাদেশের একটি রাষ্ট্র আপনাকে জাস্ট সিলেক্ট করে রাখতে হবে কোনো টাব বা টিম নেমে ইস্টার ইমোজি এগুলো দেওয়া যাবে না তো ওটা কীভাবে সিলেক্ট করবেন আমরা ইউজার ইনফরমেশনে যাচ্ছি এখান থেকে ড্রিম টিমে যাচ্ছি বেস্ট টিম বেস্ট টিম থেকে আমরা চলে যাব এশিয়া এশিয়া থেকে চলে যাব ন্যাশনাল ন্যাশনাল থেকে আমরা চলে যাব ইন্ডিয়া ওকে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাব এশিয়ায় এশিয়া থেকে ন্যাশনাল ন্যাশনাল থেকে ইন্ডিয়া ব্যাস আমার রেজিস্ট্রেশন কমপ্লিট ঠিক আছে রেজিস্ট্রেশন মানে হচ্ছে বেস্ট টিমে আপনি যে মহাদেশে আছেন সেই মহাদেশের একটি রাষ্ট্রকে সিলেক্ট করুন যে রাষ্ট্র কোনামি ইন্টারন্যাশনাল কাপ খেলার জন্য অনুমোদন পাবে তো বাংলাদেশ নাই ইন্ডিয়া অনুমোদন পাবে আমরা অনুমোদন নিয়ে নিলাম ইংল্যান্ড আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি ঠিক আছে কালকে আমাদের কাছে ইভেন্ট চলে আসবে এটাই রেজিস্ট্রেশন আচ্ছা তো আরেকটা কথা ওখানে লেখা আছে যে আপনি যদি আপনার যদি মনে না থাকে যে আপনি যখন আইডি ক্রিয়েট করেছিলেন তখন রিজিয়ন কী দিয়েছিলেন আপনার মনে নেই তাহলে আপনি এটাও এখন চেক করতে পারবেন ইউজার ইনফরমেশনে এসে ইউজার ডিটেলস ঠিক আছে এই যে কান্ট্রি রিজিয়ন এখানে আদার্স কান্ট্রি অ্যান্ড রিজিয়ন এটা যাদের আছে তারা এশিয়াই ঠিক আছে এই যে দেখেন কান্ট্রি আদার্স এটাই হচ্ছে এশিয়া আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে ফেলবেন ওকে তাহলে আমরা পোস্টটা কন্টিনিউ করি তাহলে আমাদের এই যে দেখেন এ পর্যন্ত কিন্তু আলোচনা শেষ এই যে এখন অনেকে হয়তো ভুলে যেতে পারেন যে কোনটা সিলেক্ট করেছিলেন খেলার সময় যে মেনটেন্স শুরু আর পরে এটা করার সময় হল আগামী পরশু মানে বিশ তারিখ মানে আজকে আপনারা করে ফেলবেন যারা টুর্নামেন্ট খেলতে চান আজকেই এটা বেস্ট টিম সিলেক্ট করে ফেলবেন ইন্ডিয়া এবার দুই নম্বর আসেন বিশি অক্টোবর বিশি অক্টোবর ডিভিশন ম্যাচের একটা নতুন ফেজ আসবে ওই যে নতুন একটা ইভেন্ট আসবে ইভেন্ট সেক্টরে যারা সেই ফেজ খেলে ডিভিশন একে গিয়ে একদম টপ দুইয়ের মধ্যে থাকতে পারবে তারাই পরবর্তীতে প্লে অফ খেলার সিলেক্ট হবে খেলার জন্য সিলেক্ট হবে এবং প্রতিটি রিজিয়ন থেকে ডিভিশন এক একের টপ দুই নেওয়া হবে এটাই হচ্ছে মেন টুয়েস্ট এটাই হচ্ছে মেন টুইস্ট দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই এই যে দেখেন ম্যাচে আসলাম এই ফুটবল লিগে আসলাম দেখেন আমি কিন্তু মাত্র তিন ডিভিশনে আছি আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি মাত্র তিন ডিভিশনে হ্যাঁ আমি আসলে খেলার সময় পাই কম যার কারণে আমি মাত্র ডিভিশন তিনে আছি একবার দুই উঠছিলাম আবার হেরে গেছি তো ডিভিশন তিনে আছে আমি কিন্তু ইন্টারন্যাশনাল কাপ খেলতে পারবো না এটাই হচ্ছে মেন টুইস্ট আসলে বাংলাদেশের অনেকেই এই কাপটা মিস করবে শুধু এই কারণে আপনি যদি এই ডিভিশনটা মানে ইন্টারন্যাশনাল কাপটা খেলতে হয় তাহলে এই ডিভিশনের এক আপনার কমপ্লিট করা থাকতে হবে ডিভিশন তিন দুই চার এগুলো হবে না ডিভিশন এক কমপ্লিট শেষ হলে যদি আপনি র্যাঙ্কিং পিরিয়ডে থাকেন এক শেষ হলেই তো সবাই র্যাঙ্কিং পিরিয়ডে চলে যায় সেই র্যাঙ্কিং পিরিয়ডের প্রতিটা কান্ট্রি রিজিয়ন থেকে টপ প্লেয়ারদেরকে নেবে ওকে মানে আপনি শুধু ডিভিশন এক কমপ্লিট করলেই হবে না ডিভিশন এক কমপ্লিট করে খেলে এত বেশি র্যাঙ্কিং পেতে হবে যা আপনি টপ লিস্টে থাকবেন তাহলে আপনি প্লে অফ খেলার জন্য সিলেক্ট হবেন মানে মেন টুর্নামেন্ট খেলার জন্য সিলেক্ট হবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনি বাদ এখন আপনারা সবাই যদি এখানে দুই তিনে থাকেন তাহলে আপনি যদি ইন্ডিয়া সিলেক্টও করেন বেস্ট টিমে তাও আপনি খেলতে পারবেন না আপনাকে সিলেক্ট করা হবে না ঠিক আছে এখন এই ভিডিওটা এখানে আপনি চাইলে অফ করে দিতে পারেন কারণ আপনি হয়তো ভালো করেই জানেন যে আজকে একদিনের মধ্যে আপনি ডিভিশন এক কমপ্লিট করতে পারবেন না আর যদি আপনি পেরে থাকেন তাহলে ভিডিওর পরবর্তী অংশটা আপনি কন্টিনিউ করেন দেখেন আমি নিজেও কিন্তু খেলতে পারবো না ইন্টারন্যাশনাল কাপ কারণ আমি নিজেও আজকের মধ্যে ডিভিশন দুই এক কমপ্লিট করতে পারবো না ওকে আচ্ছা এরপরে দেখেন মেন টুর্নামেন্ট গ্রুপ স্টেজ নক আউট থাকবে মানে মেন টুর্নামেন্ট দুই ভাগে হবে গ্রুপ স্টেজ এবং নক আউট এটা শুরু হবে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে মেন টুর্নামেন্ট হবে ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আর এই নভেম্বর থেকে বাছাই পর্ব শুরু হবে মানে কালকে থেকে বাছাই পর্ব শুরু হবে আচ্ছা এরপর আরেকটা যারা ডিভিশন এক কমপ্লিট করে র্যাঙ্কিং পিরিয়ডে আসেন মানে যারা ইন্টারন্যাশনাল কাপ খেলতে পারবেন তাদের জন্য এইগুলো দেখেন যাদের ইউজার নেমের মধ্যে বিভিন্ন ইমোজি আইকন ইস্টার এগুলো আছে তারা টুর্নামেন্ট খেলতে পারবেন মানে আপনার নামটা একদম ক্লিন থাকতে হবে অনেকে আগে দেখতেন না নামের পাশে ইউ ওই যে যাদেরকে আমরা হ্যাকার বলি বা নালার বলি ঠিক আছে এগুলো করা যাবে না ফ্রেশ নাম লাগবে আর আরেকটা হচ্ছে কান্ট্রি রিজন আদার্স সিলেক্ট করেছিলেন তারা যে কোনো টিম যে কোনো একটা বেস্ট টিম নিলেই হবে তবে এর জন্য আপনি টুর্নামেন্ট খেলার জন্য নির্বাচিত হবেন কি না সেটা শিওর বলতে পারবো না এর মানে হচ্ছে আপনি যেহেতু এশিয়ায় আপনি ইন্ডিয়ায় নেবেন অন্য কোনোটা নিতে পারেন কিন্তু নিলেও আপনি এই টুর্নামেন্টের জন্য সিলেক্ট হবেন কি তার কোনো গ্যারান্টি নেই ওকে তাহলে সর্বোপরি কথা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন বলতে বেস্ট টিমে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে আজকেই আর দ্বিতীয় বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে ডিভিশন এক কমপ্লিট করে র্যাঙ্কিং পিরিয়ডে থাকতে হবে এবং কালকে যখন ওই ইভেন্টটা আসবে তখন আপনাকে প্রচুর অনলাইনে খেলতে হবে ডিভিশন লিগ খেলতে হবে খেলে খেলে আপনাকে র্যাঙ্কিংয়ে আগায় থাকতে হবে তাইলে আপনি সিলেক্টেড হবেন ঠিক আছে আর যদি আপনি ডিভিশনে কমপ্লিট করতে না পারেন তাহলে টুর্নামেন্ট আপনি খেলতে পারবেন না আর যদি আপনি একবার সিলেক্টেড হয়ে যান তাহলে আপনার জন্য যেটা করণীয় একটা হচ্ছে নাম পুরো ক্লিয়ার রাখতে হবে আর আরেকটা হচ্ছে কান্ট্রি জন অবশ্যই ফ্রেশ রাখতে হবে ইন্ডিয়া আর এই হচ্ছে মোটামুটি ইন্টারন্যাশনাল কাপের বিষয় আর এই মাসেই অথবা এই মাসে আরেকটা ইভেন্ট আসবে যেটার নাম হচ্ছে শোডাউন হ্যাঁ তো এটা আপনারা এটাতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এটাতেও অংশগ্রহণ করার জন্য আপনাকে এই র্যাঙ্কিং পিরিয়ডে আগায় থাকতে হবে তো আপনারা যদি ইন্টারন্যাশনাল কাপ মিসও করেন তারপরও আপনারা ডিভিশনটা কমপ্লিট করেন ডিভিশনটা কমপ্লিট করে র্যাঙ্কিং পিরিয়ডে আগায় থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে এই শোডাউন নামে আমি যে ইভেন্টের কথা বলতেছি ওখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন ওখানে অংশগ্রহণ করতে পেরে যদি আপনি কিছু নাও করতে পারেন তাও আপনি তিনশো কয়েন পাবেন আর যদি আপনি একটা ভালো পজিশনে যেতে পারেন তাহলে আপনি অনেক অনেক মানে বিশ হাজার কয়েনও পাবেন কারণ তারা ওই শোডাউন ইভেন্টের জন্য এক বিলিয়ন কয়েন বাজেট করছে এক বিলিয়ন মানে সকল ইউজারের মধ্যে এক বিলিয়ন কয়েন ডিস্ট্রিবিউশন করবে তো সবাই তো র্যাঙ্কিংয়ে আগায় থাকবে না বর্তমানে এই ফুটবল যে কঠিন এজন্য জন্য র্যাঙ্কিংয়ে যদি আগে থাকতে পারেন তাহলে অন্তত ওই ইভেন্টটা খেলে আপনারা অনেকগুলো দশ বিশ হাজার কয়েনও পাইতে পারেন ঠিক আছে তো সবাই ইন্ডিয়া সিলেক্ট করে খেলা শুরু করে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ